বলতেছে আমরা বাইরে মু বলতেছে এখন কোন লোক বাইরেতে দেওয়া যাবে না সিকিউরিটি আর কি হ্যাঁ হ্যাঁ বিএমএস সিকিউরিটি ওনারা ভাবছে হয়তো ওনাদের মাল টাল সরে নিয়ে যাবে এদিক সেদিকে আসে ওনারা তো ওনাদের ডিভোর্স চিন্তা করে গেটটা লাগিয়ে রাখছে আমার এই যে চারটা আঙুলি গেছে কি ফ্যাটের ভুঙুরিটা বাইরে গেছে আমি ফ্যাটের ভুঙুরিটা ধরে এই এলাকায় খুঁজছি আল্লাহ জানে আল্লাহ কী করে আমার চারটা মেয়ে কীভাবে সিদ্ধি দিয়ে কী করুন আমি এই জন্য কোনো কাছে না ইবে সে ভাইরাল কবির বিএম ডিফুত অন লাগিলে সেদিন রাতিয়ে যার উগ্গে ভিডিও ভাইরাল হইল জেরে দাহাগিল কবির তার নারী বুড়ি আতত লই অসহায়ের মতো আত্ম আসিল ভয়ঙ্কর বিভীষিকাময় সে রাতের হতা মনত গড়ি এহনো অজর হান্দের বিএম ডিফুর হর্মী মোহাম্মদ কবির হাইন্ত আইন্ত হইয়ে সেদিনের ভয়ঙ্কর রাতিয়ে গটি জন্যে সে ঘটনা খুব একটা খারাপ জিনিস আমি আজকাল পর উঠে খারাইছি আমাদের মানুষের দাঁড়ায় না সবাই টাকা লইছ ওগর টাকা লইছ ওগর আমারটা লইছে একে মাঝি কই কা আছে আমি কিনতে রড়া দিছি এই ফাঁকে সময় আমার এই যে চারটা আঙুলি গেছে কে ফ্যাটের ভুঙুরিটা বাইরে গেছে আমি ফ্যাটের ভুঙুরিটা ধরে এই তেলাকাই খুঁজছি আমি গেটের থেকে আইছি ভিতর থেকে গেটে আইছি হ্যাঁ আমাকে একজন একটা অ্যাম্বুলেন্স উঠাই দিছে ধরে হ্যাঁ এই তেলাকাই খুঁজছি এখন আল্লাহ দিলে ভালো আছে অনেক দুর্ঘটনা লাগে আল্লাহ যেন বাসারে গিয়ে তোর ক্ষমতা আমার আসিল না তো মনে সাবাস করি আমি তাহলে গেট মেন রোড না গাইছি এখান থেকে আমার মানে ধরে উঠে দিছি গাড়িতে উঠে দিছি মোহাম্মদ হবিরর বাড়ি ভোলা জেলার সরফেশনত বিএম ডিফুত কন্টেনার গড়ি আইনে তুলাহালাসের হাজগত্য তে সাত বছর ধরে আমার সাইডটা মেয়ে কীভাবে সিদ্ধি দিয়ে কী করবো আমি এই জন্য কোনো কাছে না বয়স হয়েছে দুইটার একটা মাথা একটু সমস্যা আর একটা ১৮ ১৯ বছর বয়স একটা ১৮ বছর বয়স একটা হলো ১৭ আর পাঁচ ছটার বয়স হইলো ১২ বছর একটা মেয়ে বিয়ে দিছি মাত্র বিয়ে সাড়ে ৩টা আছে আল্লাহ জানে আল্লাহ কী করে আল্লাহর পর নির্ভর কী করমা কী চামুক কাটতে কী চাম না আমার মাঝির কাছে মাঝির কইছি মাঝিকে দেখো আমি বিএমডি হতে এটা যা করি করুম মাঝি মাঝি আইন কথা অনেক কোনো খোঁজা নেই তার মধ্যে চাই আমার বাচ্চা কাচ্চা কীভাবে আমি পালতে পারি এই সহজে চাই পরিবারের উগ্গে মাত্র উপার্জন ক্ষম মানসিকার এল্লে অবস্থাত কোয়ালর চিন্তার বাস স্ত্রী তাসনুর বেগম আমার ফার্স্টটা ছেলে মেয়ে আমি আমার যে রুজি করিয়া খাওয়াই তো উনি শুয়ার হয়েছে এখন আমি তো মেডিকেল যে কদিন সবাই আমার ডাক্তার আছে অমুক যে অমুক যে আমি বাসায় গেলে উনি যে দুই চার মাস ছ মাস ঘর বসে থাকো আমি কিভাবে কি করবো আমার এই দায়িত্বটা কে নিবে খুবই খারাপ অবস্থার ফৈন্যে কোভিডরে সফলভাবে অপারেশন গরণের পর তে এখন সুস্থ আছে বলি হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ২৪ নম্বর ওয়ার্ডের ইন্টার্ন চিকিৎসক মোহাম্মদ শরীফুল ইসলাম কবির হোসেন যে পেশেন্ট আছে ওকে আমরা যখন রাতে পাই খুবই খারাপ অবস্থায় পাই ওর যে স্মল ইন্টেস্টাইন যেটা হচ্ছে আমরা বাংলায় নারী বুড়ি বলি এটা খুবই খারাপ অবস্থায় ছিল বাইরে চলে এসেছিলো সো আমাদের যে ইমার্জেন্সি ওটি টিম ছিল অপারেশন টিম ছিল আমরা খুব দ্রুত এটাকে আমরা রিপেয়ার করে এবং এখন আমাদের রোগী যথেষ্ট ভালো এবং সুস্থ আছে কবিরের ডইলে তার পাশের কেবিনত চিকিৎসালয়ের বিএম ডিফুত কেমিক্যাল বিস্ফোরণের ঘটনাত আহত অন্যে মোহাম্মদ তারেক তেও একই ডইলে আহত হয় সেদিন রাতিয়ে বিএম ডিফুত কাবার্ড ভ্যানের ড্রাইভার আছিল মোহাম্মদ তারেক ডিফুর সিকিউরিটি গার্ড পার্কিংয়ের গেট বন্ধ করে দিবার হারণেই আটকে ফড়ি আহত হইতে বলছে যে গাড়ি নিরাপদ স্থানে নিয়ে যায় তাদের রেল লাইনের পাশে একটা পার্কিং আছে ওখানে নিয়ে গেছি এখন গাড়ি সাইড করছে আমরা বাইরে মোনা বলছে যে সিকিউরিটি এসে বলতেছে গেট লাগাই দাও কোনো লোকজন যেত না বাইরে এই কথা বলতে দেরি কন্টেনার একটা বাস্ট হয়েছে বাস্ট হওয়ার পরে উপরে তার ছিল ৪৪০ লাইন ওটা আমার গায়ে পড়ছে পরে মানে আমার ফিটে পড়ছে আর কি পরে আমার পেট বাস্ট হয়ে গেছে হাতের মাংস চলে গেছে গেট বন্ধ না আমি গেটের সামনে বলতেছি আমরা বাইরে মু বলতেছে এখন কোনো লোক বাইরেতে দেওয়া যাবে না গেট সিকিউরিটি আর কি হ্যাঁ হ্যাঁ বিএমএস সিকিউরিটি উদ্দেশ্যটা কি ওনারা ভাবছে হয়তো ওনাদের মাল টাল সরে নিয়ে যাবে এদিক সেদিকে আইসা আগুন নিয়ন্ত্রণ চলতেছে কিন্তু আগুন তো নিয়ন্ত্রণ হইতেছে না আগুন আরও যত পানি মারে অতই বাড়ে লোকজন যেভাবে যে চলে যাওয়ার ওইভাবে চলে যাইত গেটটা খুলে দেওয়ার ওনারা তো ওনাদের ডিভোর্স চিন্তা করে গেটটা লাগিয়ে রাখছে ওই দিনে গোটা মনে করলে ভাই
আল্লাহ যে বাসা রেখেছে এটুকু আল্লাহ কাছে সব না হলে আমার আমি যেখানে আহত হয়েছি ওখানে আমার দেখার মতো কেউ ছিল না আমি একা একা শিক্ষা দিয়েছি অনেকক্ষণ পরে একজন লোক ওই যে টিন আছে না পাহাড়ের থেকে নামে টিন রে কাটছে কাইটা আমার বাইর করে পাহাড়ের ফলাফান আমার নিয়ে গেছে আনা পরে আমার গাড়িতে উঠেছে আমি আর কইতে পারবো না পরে হাসপাতাল আনছে আমার হাসপাতালত বত্তির ফত্তনি বতকিয়া সাহায্যের হাত বাড়াই দিলেও সুস্থ এনে ফেরার পর হৈল্লগুড়ি তারা সংসার চলিব তা লইরে এখন তারার স্বজনকলের একমাত্র চিন্তা ভাবনা কবির ও তারেককলের ডইলে বেক্কুন আহতকলের পাশে বিএম ডিফো কর্তৃপক্ষ থাকিব এল্লে সবাই বেগুনে জামিল ইসলাম মামুন সি প্লাস টিভি চট্টগ্রাম